আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের তৈরি করে দেখাবো চাইনিজ চাউমিন নুডলস এই নুডলস তৈরির ক্ষেত্রে অনেকেই কমপ্লেন করে থাকেন যে এটা রেস্টুরেন্টের মতো ঝরঝরে টাইপের হয় না বা একটা নুডলস একটা নুডলসের গায়ের সঙ্গে লেগে থাকে রেস্টুরেন্টের মতো টেস্ট হয় না তো এই নুডলস তৈরির ক্ষেত্রে আজ আমি এমন কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যে টিপসগুলো ফলো করে আপনারা ঘরে বসে একদম রেস্টুরেন্টের স্বাদে এই নুডলসটা তৈরি করে নিতে পারবেন আর এটা খেতে কি যে অসাধারণ আপনারা তৈরি না করলে সত্যি বুঝতে পারবেন না আর আপনাদের বোঝার সুবিধার্থে এখানে সবজি কাটা থেকে শুরু করে আমি সব কিছু একদম ডিটেলসে আপনাদেরকে দেখিয়েছি যেন আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় তারপরও যদি আপনাদের কোথাও বুঝতে প্রবলেম হয় তো অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল তৈরি করছি চাইনিজ চাউমিন নুডলস চাইনিজ চাউমিন নুডলস তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি আর তার মধ্যে আছে একটা গাজর একটা পেঁয়াজ দু রঙের বেল পেপার এবং বাঁধাকপি প্রথমে সবজিগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম পানি ছড়িয়ে নিয়েছি এখন এই সবজিগুলোকে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি আপনারা চাইলে এই সবজিগুলো দিতে পারেন আবার আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো ধরনের সবজিও অ্যাড করতে পারেন সবজিগুলোকে আমি একটু লম্বালম্বীভাবে কেটে নিচ্ছি এতে করে নুডলসটা তৈরি করে নেওয়ার পর দেখতে অনেকটা সুন্দর হবে আর আমরা সবাই জানি চাইনিজ নুডলসটা তৈরি করতে সবজিগুলোকে একটু লম্বালম্বীভাবেই কেটে নিতে হয় প্রথমে আমি গাজরটাকে কেটে নিয়েছি এখন আমি কেটে নিচ্ছি বেল পেপার আর আপনারা নিশ্চয় ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি ঠিক সবজিগুলোকে কিভাবে কেটে নিচ্ছি পেঁয়াজটাকেও আমি একই ভাবে একটু লম্বা ভাবে কেটে নিচ্ছি এবং এটা কিন্তু একেবারে মিহি বা পাতলা কুচি করে কেটে নেওয়া যাবে না একটু মোটা করে সবজিগুলোকে কেটে নিতে হবে এখন বাঁধাকপিটাকেও আমি একটু লম্বালম্বিভাবে এবং মোটা করে কেটে নিচ্ছি সবগুলো সবজি আমি কেটে নিয়েছি এখন কাঁচামরিচটা কেটে নিচ্ছি এরপর রসুন এবং আদা আমি কুচি করে কেটে নিচ্ছি আর এই নুডলসের ক্ষেত্রে আমি আপনাদেরকে সবজিগুলোকে এই জন্যই কেটে দেখাচ্ছি যেন বাসায় এই নুডলসটা তৈরি করতে আপনাদের কোনো প্রকার ঝামেলায় পড়তে না হয় রসুন এবং আদা খুব ভালোভাবে পাতলা করে মিহি কুচি করে কেটে নিতে হবে আমি ঠিক যেমনটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি আর আমার কাছে মনে হয় রান্না শুরু করার আগে সব কিছু যদি ভালোভাবে একটু গুছিয়ে নেওয়া হয় তো কাজটা অনেকটা ইজি হয়ে যায় এবং রান্না করতেও বেশ ভালো লাগে সব কিছু কেটে নেওয়ার পর এখন এই চাইনিজ নুডলসের জন্য আমি একটা সস তৈরি করে নিব তো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুনের মতো টমেটো ক্যাচ আপ টু টেবিল স্পুনের মতো সুইট চিলি সস টু টেবিল স্পুনের মতো সয়া সস আর এখানে আমি ডার্ক সয়া সস নিয়েছি আপনাদের কাছে লাইট অথবা ডার্ক যে সয়া সসটা আছে আপনারা সেটাই দিতে পারেন তবে ডার্ক সয়া সস দিয়ে এই নুডলসটা তৈরি করলে কালারটা অনেকটা সুন্দর আসে অর্থাৎ চাইনিজ রেস্টুরেন্টে ঠিক যেমনটা দেখতে পাওয়া যায় ঠিক একই রকম কালার এখানে আসবে সয়া সসটা দেওয়ার পর এখন ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিচ্ছি ভিনেগার সব কিছু আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এই সসটা কিন্তু অবশ্যই আপনাদেরকে তৈরি করে নিতে হবে এই সসটার কারণে কিন্তু নুডলসটা খেতে অনেক বেশি মজার হবে তো আমি যেমনভাবে দেখিয়েছি আপনারা অবশ্যই একই রকমভাবে বাসায় তৈরি করে নেবেন সসটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি সাইডে রেখে দিব আর আমি ঠিক যে নুডলস দিয়ে আজকের এই চাইনিজ চাউমিন নুডলসটা তৈরি করছি প্রথমেই সেটা দেখাচ্ছি স্প্যাগেডি দিয়ে আজকের এই নুডলসটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে স্প্যাগেটি অথবা চাইনিজ যে নুডলসগুলো কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন আবার স্প্যাগেডি অথবা চাইনিজ নুডলসের দুটার কোনোটাই না থাকলে রেগুলার লম্বা যে স্টিক নুডলসগুলো কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারবেন এখন এই নুডলসটাকে আপনাদেরকে একটু সেদ্ধ করে দেখাচ্ছি আর নুডলস সেদ্ধর ক্ষেত্রে এখানে আমি কিছু টিপস শেয়ার করব তো চুলাটা অন করে একটা প্যানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো লবণ এবং টু টি স্পুনের মতো তেল আর লবণটা একটু বুঝে দিতে হবে কেননা এই নুডলসের জন্য আমরা প্রথমে একটা সস তৈরি করে নিয়েছি আর যে সসটায় আমরা সয়া সস ব্যবহার করেছি তো সেটাও মাথায় রাখতে হবে এখন তেল এবং লবণ পানি সব কিছু আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর মিডিয়াম আঁচে আমি পানিটাকে খুব ভালোভাবে বলক তুলে নিব যখন পানিতে খুব ভালোভাবে একটা বলক চলে আসবে ঠিক সেই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি নুডলস আর পুরো প্যাকেটে নুডলস আমি এখানে দিয়ে নিই অর্ধেকটা দিয়েছি এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই নুডলসটাকে আমি ভালোভাবে একটু সেদ্ধ করে নিব আর এখানে এই নুডলসটা আমার সেদ্ধ করতে আট থেকে ন মিনিটের মতো সময় লেগেছে তবে চুলার তাপমাত্রা এক একটা এক এক রকম হওয়ার কারণে সময়টা একটু কম বেশি লাগতে পারে আর এখানে আমি যে তেলটা ব্যবহার করেছি এই তেলটা ব্যবহার করার কারণে নুডলসটা সেদ্ধ হয়ে যাওয়ার পরও একটার গায়ে আর একটা লেগে থাকবে না আপনারা ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন নুডলসটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আর এটাকে পুরোপুরি সেদ্ধ করে একদম গলিয়ে ফেলা যাবে না কেননা আমরা যেহেতু সসের সঙ্গে পরে এই নুডলসটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব তো সেদিকটা একটু খেয়াল রেখে নুডলসটাকে এখানে সেদ্ধ করে নিতে হবে নুডলসটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা স্টেইনারের সাহায্যে এটাকে খুব ভালোভাবে পানি ছড়িয়ে নিব পানি ছড়িয়ে নেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে এই নুডলসটাকে একটু কয়েকবার ভালোভাবে ধুয়ে নিতে হবে ঠান্ডা পানি দিয়ে ধোয়ার কারণে নুডলসটা আর কুক হবে না আর গরম অবস্থায় রেখে দিলে কিন্তু নুডলসের ভেতরে যে ভাপটা আছে সেই ভাবে কিন্তু নুডলসটা আরও সেদ্ধ হতে থাকবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর ভালোভাবে একটু পানি ছড়িয়ে নিতে হবে তারপর আমি এখানে আরও ওয়ান টি স্পুনের মতো তেল দিয়ে দিচ্ছি এখন এই তেলটার সঙ্গে ভালোভাবে নুডলসটাকে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি এতে করে নুডলসটা আরও ঝরঝরে টাইপের হবে নুডলসের জন্য প্রথমেই আমি ডিমটা রেডি করে নিচ্ছি একটা প্যান নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর আগে থেকে এখানে আমি চারটা ডিম সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়োর সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম সেই ফাটানো ডিমটা এখন তেলে ছেড়ে দিয়ে এখন এটাকে আমি এগস্ক্রাম্বল তৈরি করে নিব এখানে আমি ডিম দিয়ে নুডলসটা তৈরি করছি তবে আপনারা চাইলে ডিমের পরিবর্তে এখানে হাড় ছাড়া মুরগির মাংস অথবা চিংড়ি মাছ দিয়েও এই নুডলসটা তৈরি করতে পারবেন এগ স্ক্রাম্বল তৈরি করে নেওয়ার পর সেম প্যানে আমি টু টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দেড় টি স্পুনের মতো আদা কুচি এবং দেড় টি স্পুনের মতো রসুন কুচি আদা এবং রসুন কুচি দেওয়ার পর দিয়ে দিচ্ছি পাঁচটা থেকে ছটার মতো কাঁচা মরিচ ফালি এখন কাঁচা মরিচ আদা এবং রসুন কুচি আমি এক মিনিটের মতো একটু ভেজে নিব এতে করে আদা এবং রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে এরপর আমি দিয়ে দিচ্ছি গাজর প্রথমেই যে সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে সেই সবজিগুলোকে দিতে হবে যেহেতু গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে তো যার কারণে প্রথমে আমি গাজরটা দিয়ে দিলাম এখন দু মিনিট আমি গাজরটাকে ভেজে নিব দু মিনিটের মতো সময় নিয়ে গাজরটাকে আমি ভেজে নিয়েছি এরপর বাকি যে সবজিগুলো ছিল পেঁয়াজ দু রকমের বেল পেপার সেগুলো আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা আমি পরে দিব যেহেতু বাঁধাকপিটা অনেকটা নরম তো যার কারণে আমি পরে দিব এখন সবজিগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপর দু থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে এই সবজিগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব কিছুক্ষণ এটাকে ভেজে নেওয়ার পর দেখবেন যে সবজিগুলো হালকা একটু সেদ্ধ হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে দিতে হবে বাঁধাকপি যেহেতু বাঁধাকপিটা অনেকটা নরম থাকে যার কারণে আমি শেষে দিয়েছি এখন এই বাঁধাকপির সঙ্গে আমি সব কিছু ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আরও এক মিনিট মিডিয়াম আছে এটাকে একটু ভেজে নিব এক মিনিট আমি ভেজে নিয়েছি ইতিমধ্যে বাঁধাকপিটাও একটু নরম হয়ে এসেছে এখন আমি যে সসটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিচ্ছি সসটা দেওয়ার পর সবজিটার সঙ্গে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি সসটার সঙ্গে সবজিটাকে ভালোভাবে মিশিয়ে আমি এক থেকে দেড় মিনিটের মতো এটাকে একটু ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ডিম ডিমটা দেওয়ার পর সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে তারপর যে নুডলসটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই নুডলস এখন এই সবজির ভেতর দিয়ে দিচ্ছি আর দেখুন নুডলসটা কতটা ঝরঝরে টাইপের হয়েছে এটা কিন্তু একটার গায়ে আর একটা লেগে নেই এখন এই নুডলসটাকে সবজির সঙ্গে ভালোভাবে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি আবার অনেকেই আছেন নুডলসটা তৈরি হয়ে যাওয়ার পরে সব শেষে দেয় সস এতে করে আমার কাছে মনে হয় নুডলস সবজি সবটার সঙ্গে সসটা ভালোভাবে মিশে না অর্থাৎ কোথাও কম বা কোথাও বেশি হয় এখানে আপনাদেরকে একটি কথা বলতে ভুলে গিয়েছি চুলার আঁচটা বাড়িয়ে এখানে নুডলসটাকে রান্না করে নিতে হবে লো আছে এই নুডলসটা রান্না করতে গেলে সবজিগুলো গলে যেতে পারে কেননা এই নুডলসের ক্ষেত্রে সবজিগুলোকে আধা সেদ্ধ করে নিতে হবে তো সেই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে সব কিছু খুব ভালোভাবে মিশে নেওয়ার পর এখন সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো বা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর আরও একবার এটাকে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখন পর্যন্ত এখানে লবণ অ্যাড করে নিই এই পর্যায়ে এসে এটাকে টেস্ট করে দেখবেন যদি লবণের প্রয়োজন হয় তো এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে নিতে পারবেন সবশেষে এখন দিয়ে দিলাম পেঁয়াজের পাতা পেঁয়াজের পাতাটা দেওয়ার পর নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু পেঁয়াজের পাতাটা অনেকটা নরম থাকে তো দেওয়ার পর এটাকে নেড়ে চেরে চোলা থেকে নামিয়ে নিতে হবে চাইনিজ চাউমিন নুডলস আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি নিশ্চয় দেখে বুঝতে পারছেন নুডলসটা কতটা ঝরঝরে হয়েছে আর নুডলসটা ঝরঝরে হলেও কতটা মাখা মাখা সেটাও নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করছি সহজভাবে দেখানো চাইনিজ চাউমিন নুডলসের আজকের এই রেসিপিটাও আপনাদের সবার অনেক ভালো লেগেছে রেসিপি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আপনারা সবাই অনেক ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ